মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিঠির কপি আমাকে পাঠালেন, যেটা রাজ্যপাল তাকে পাঠিয়েছিলেন এবং কমিউনিকেট করবার জন্য রাজ্যপালের কাছে। রাজ্যপালের বক্তব্য হলো যে রাজভবনের গরিমা বৃদ্ধি করবার জন্য একজন শিডিউল কাস্টের যিনি নির্বাচিত জনপ্রতিনিধি তার শপথ গ্রহণ করলে পরে সেটা উপযুক্ত জায়গা হবে। এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে বিধানসভা এমন একটা জায়গা যেখানে সব ধর্ম, সব বর্ণ, সব জাতির মানুষ এখানে শপথ গ্রহণ করেছেন, এর গরিমা অনেক বেশি। রাজ্যপালকে আবেদন করেছি, যেহেতু আপনি ওখানে শপথ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, আপনি বিধানসভাতে এসে নবনির্বাচিত প্রার্থীকে শপথ দিন। ধূপগুড়ির তৃণমূল বিধায়ককে নিয়ে যে সংঘাতের পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং সেখানে যে নতুন মোড় দেখা গেল, সেখানে দেখা গেল যে স্পিকারকে বাদ দিয়েই ডেপুটি স্পিকার যাতে শপথ গ্রহণ করান এবং এ বিষয়ে রাজভবনের তরফে কিন্তু চিঠিও পাঠানো হয়েছে। ধূপগুড়ির তৃণমূলে জয়ী প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে সংঘাতে নতুন মোড়, স্পিকারকে বাদ দিয়ে শপথ গ্রহণ করাতে ডেপুটি স্পিকারকে প্রস্তাব, ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করানোর প্রস্তাব দিয়ে বিধানসভায় চিঠি, ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ গ্রহণের রাজ্যপালের প্রস্তাবে নতুন করে সংঘাত, বিধানসভার অধ্যক্ষের অসম্মানের অভিযোগ, শপথ গ্রহণ করাবো না, অতীতে যা করেছি এবারও তা করব, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজভবনে ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী শপথ গ্রহণের প্রস্তুতি বানচাল, রাজ্য সরকারকে না জানানোয় শপথ গ্রহণে গড় হাজির ছিলেন নির্মল চন্দ্র রায়। ধনকড় জমানায় বাবুল সুপ্রিয় শপথ গ্রহণেও একই ধরনের সংঘাত হয়। এটা মমতা ব্যানার্জির দাম্ভিকতা, অহংকার এর জন্য দায়ী। রাজ্যপাল যেটা করছেন আইন মেনে করছেন এবং এই নবনির্বাচিত বিধায়কের এতই ঔদ্ধত্য রাজ্যপালের অফিসকে এবং তাকে ডিফাই করেন। প্রথম থেকে একজন অধ্যাপককে, একজন নির্বাচিত প্রতিনিধিকে যে শিক্ষায় মমতা ব্যানার্জির পাঠশালাতে শিক্ষিত করছেন, এটা সংসদীয় রাজনীতিতে খুব খারাপ নজির। গভর্নর সাহেব, আমি শুনেছি তিনি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন, ডেপুটি স্পিকার যদি না পড়ান তিনি যে কোনো একজন এমএলএকে দায়িত্ব দিতে পারেন, রাজ্যপাল মহোদয় যদি আমাকে দায়িত্ব দেয় আমি ওনাকে শপথ বাক্য পাঠ করিয়ে দেওয়ার জন্য রাজি আছি। এই নিয়ে পাল্টা শোভনদেব চট্টোপাধ্যায় কি বললেন শোনাবো। শুক্রবার দিন দুপুরে বলছেন শনিবার দিন অফিস খুলে রাখতে, কি করে সম্ভব? যারা শনি রবি ছুটি পায় তারা প্রত্যেকেই কিছু না কিছু প্রোগ্রাম রাখে, নিজস্ব প্রোগ্রাম থাকে তাদের। আর একটা অফিসের সমস্ত লোককে ডেকে এনে, শনিবার তো স্পিকারের পক্ষে লেট আওয়ার্সে খোলা সম্ভব ছিল না। তারপরে শুনলাম উনি ওনাকে চিঠি পাঠিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম আমাদের ক্যান্ডিডেটকে যে ভাই চিঠি পেয়েছো কি, বলো না কোনো চিঠি পায়নি। মানে কোনো মেল পেয়েছো, বলো না কোনো মেলও পায়নি, কিছুই পায়নি সে। এরপরে আমি গতকাল রাত্রে জানতে পারলাম উনি ফোন করেছিলেন আমাকে, আমাদের তিনি ক্যান্ডিডেট, যে একটা চিঠি এসছে আমার বাড়িতে, আমি ছিলাম না, আমার বাড়ির লোকেরা নিয়েছে, তাতে চিঠিটা 21 তারিখে লেখা সই, 22 তারিখে ড্রপ হয়েছে, পোস্ট অফিসে দেওয়া হয়েছে, 23 তারিখে শপথ উনি পেয়েছেন, 25 তারিখে পেয়েছেন, 25 তারিখে। একদিকে শপথ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত, আর তৃণমূল কংগ্রেসকে এই নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন যে ওরা রাজ্যপালকে হালকাভাবে নিয়েছে, রাজ্যপাল জানেন কিভাবে টাইট করতে হবে, সেটা এখন হারে হারে টের পাচ্ছে। কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। ওরা রাজ্যপালকে খুব হালকাভাবে নিয়েছিল, রাজ্যপাল যে সমস্ত কিছু জানেন, বোঝেন এবং কী করে টাইট করতে হবে সেটাও জানেন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে।